Hello viewers, assalamu alaikum. This is Shine from FS Technologies with another new video. আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি যখন ক্লায়েন্ট আপনাকে একটা জব ডেসক্রিপশন দেবেন সেখান থেকে কিভাবে কোম্পানি লিস্ট ফাইন্ড আউট করতে পারেন, সেখান থেকে কিভাবে ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে পারেন, ফোন নাম্বারটা কিভাবে খুঁজে বের করতে পারেন, তার টোটাল ডিটেইলসগুলো কিন্তু সেই ভিডিওতে দেখানো হয়েছিল। তো যখন আমরা গত ভিডিওটি করতে গিয়েছিলাম এবং কাজ করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রবলেম ফেস হয়েছিলাম, সেখানে হচ্ছে যে প্রত্যেকটি কোম্পানির কিন্তু ইমেল অ্যাড্রেস আমরা খুঁজে পাইনি। তো আজকের ভিডিওটি আমাদের সেই ইমেল অ্যাড্রেসের উপরেই হচ্ছে যে আপনি 100% ইমেল অ্যাড্রেস কিভাবে খুঁজে বের করতে পারেন। যেসব কোম্পানির ইমেল অ্যাড্রেস তাদের ওয়েবসাইটে দেওয়া নেই, তাদের ফেসবুকেও দেওয়া নেই, তাদের ইনস্টাগ্রামেও দেওয়া নেই, ওই কোম্পানিটিরও ইমেল অ্যাড্রেস আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন সেটাই আমি আজকে দেখাবো। তো গত ভিডিওতে আমরা দেখেছি টেক গাই কম্পিউটার আইটি সার্ভিস যে কোম্পানিটি, এই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা আমরা খুঁজে পাইনি। তো আমরা কি করবো, এই কোম্পানিটির আজকে ইমেল অ্যাড্রেসটা আমরা খুঁজে বের করার জন্য লড়াই করবো। তার পাশ কি করবো, আমরা এই যে কোম্পানির ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিকে কপি করে আমরা নিউ ট্যাবে গিয়ে ওয়েবসাইটটিকে পেস্ট করে আমরা ভিজিট করবো ওয়েবসাইটটা। আমরা পুনরায় দেখে নিব যে ইমেল অ্যাড্রেস পাচ্ছি কিনা। ইমেল অ্যাড্রেস খুঁজে বের করার জন্য আমাদের হেডার অ্যান্ড ফুটার চেক করতে হবে যে হেডার অ্যান্ড ফুটারে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা। আমি ফুটারে দেখছি ইমেল অ্যাড্রেস নেই, এরপর হেডারও চেক করছি ইমেল অ্যাড্রেস নাই। এরপর আমাকে চেক করতে হবে কন্টাক্ট কথা লেখা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি কন্টাক্ট এখানে আছে হেডারে, আমি ক্লিক করলাম কন্টাক্টে। তো কন্টাক্টে যখন আমি যাচ্ছি শুধুমাত্র এখানে ফোন নাম্বারটা দেখতেছি বাট ইমেল অ্যাড্রেস এখানে নাই। তো এখানে শুধুমাত্র ফোন নাম্বার বাট ইমেল অ্যাড্রেস নাই। তো এই ইমেল অ্যাড্রেসটা আপনি আমাকে কীভাবে খুঁজে বের করতে পারেন সেটাই হলো কথা। তো এখান থেকে যদি আমরা ফেসবুকেও যাই, দেখেন ফেসবুকেও কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া নেই। অ্যাবাউটে যাই, নর্মালি কিন্তু অ্যাবাউটেই ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া থাকে, অ্যাবাউটেও কিন্তু নাই, শুধুমাত্র ফোন নাম্বারটা দিয়ে রেখে দিছে এখানে। তো এই কোম্পানিটির ইমেল অ্যাড্রেস আমরা কীভাবে খুঁজে বের করতে পারেন তার একটা সোর্স আমি আপনাদের দিচ্ছি। আপনারা কী করবেন, যে কোম্পানিটির ইমেল অ্যাড্রেস কোনোভাবেই পাচ্ছেন না, দেন আপনি কী করবেন, নিউ ট্যাবে গিয়ে টাইপ করবেন skyemem.info। এটা অবশ্যই যাতে কোনো ধরনের মিস্টেক না হয় টাইপিং, একদম হুবহু এটাই টাইপ করবেন। আমি ডিসক্রিপশনে এটা দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে নিতে পারেন। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে skyemem.info। তো skyemem.info এটা লেখার পর আপনি ইন্টারফেস করে সার্চ করবেন, তাহলে কিন্তু এই যে ফাইন্ড ইমেল অ্যাড্রেসেস অফ কোম্পানিজ অ্যান্ড পিপল, ব্যক্তিদের এবং কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারেন। এখন এখানে কিভাবে আপনি খুঁজে বের করবেন, দেখেন এখানে কিন্তু সার্চের যে অপশনটা, এই সার্চের অপশনে লিখে দিচ্ছে company.com, দ্যাটস মিন আপনাকে শুধুমাত্র এখান থেকে ডোমেইনটা দিতে হবে। তাহলে আমি এই কোম্পানির ডোমেইনটা নিয়ে আসি। তো এইখান থেকে শুধুমাত্র আমি ডোমেইনটা কপি করবো, পুরো ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু কপি করা যাবে না, শুধুমাত্র ডোমেইনটা। তাহলে ডোমেইন কোনটা, https://www. এর পরে .com পর্যন্ত অথবা .net পর্যন্ত যেটুকু থাকে স্ল্যাশের আগ পর্যন্ত, এই স্ল্যাশের আগ পর্যন্ত এটাকে বলা হয় ডোমেইন। এই www.টার পর থেকে এইটুকু শুধুমাত্র ডোমেইন, স্ল্যাশের আগে এবং ডটের পরে এইটুকু হচ্ছে ডোমেইন। তো আমি এটাকে কপি করলাম, করার পর আমার যে ফাইন্ড ইমেল অ্যাড্রেস অফ কোম্পানিজ অ্যান্ড পিপল এর যে সার্চ বারটা দিয়েছে আমি এখানে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমি ক্লিক করবো ফাইন্ড ইমেল অ্যাড্রেস। যখনই আপনি ফাইন্ড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এই ডোমেইন আন্ডারে যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া হবে। দেখেন একটা ইমেল অ্যাড্রেস তারা খুঁজে পাইছে এবং সেই ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিছে। তো আপনি এখন এখান থেকে এটা কপি করে নিয়ে, কপি করার পর আমাদের যে এক্সেল শিট সেখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন কত ইজি। তো এই প্রসেসে কিন্তু আপনি অনেক কোম্পানি যেগুলো ইমেল অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, অত্যন্ত সহজ কিন্তু, অত্যন্ত একটা ফ্রি একটা সাইট। তো এই ফ্রি সাইটের মাধ্যমে কিন্তু আপনি এই ইমেল অ্যাড্রেসটা খুঁজে পেলেন। তো আমি যদি এটা ট্রাই করি, আমি যদি এটা ডোমেইনটা এখানে দেই, এই ডোমেইনটা এখানে আমি দিচ্ছি, স্ল্যাশটা আমি মুছে ফেললাম এবং এটা মুছে ফেললাম এবং ইন্টারফেস করলাম, দেখেন ইনফো macrola.com, দেখেন ইনফো @macrola.com, তাহলে দেখেন সেম ইমেল অ্যাড্রেসটাই কিন্তু দিয়েছে। অতএব আমাদের এখানে হেজিটেশন বা কনফিউশনের কিছুই নেই, এই skyemem.info আপনাকে যেটা ভ্যালিড এবং জেনুইন ইমেল অ্যাড্রেস সেটাই আপনাকে দিবে যদি ওই ডোমেইন দিয়ে কোনো ইমেল অ্যাড্রেস অফেন করা থাকে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত আমার ভিডিওটি। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।